তার কারণে ভারতবর্ষে ইংরেজ শাসন অবসানের উপক্রম হয়েছিল। এ কথা আর কেউ নন, লিখেছেন খোদ ইংরেজ ইতিহাসবিদ উইলিয়াম ডেলরিম্পল। ব্রিটিশদের জন্য তিনি হয়ে দাঁড়িয়েছিলেন জলজ্যান্ত হুমকি। রাজ্য রক্ষায় এতটাই পরাক্রম দেখিয়েছে যে তাকে বলা হতো শের-ই মহীশূর বা মহীশূরের বাঘ। মহীশূরের সেই ব্যগ্র শাসক টিপু সুলতান দেখিয়ে দিয়েছিলেন ভারতীয়রাও পাল্টা লড়াই করতে জানে, সেই লড়াই জিততেও পারে। তবে ভারতীয় শাসকদের ঐক্য গড়ে ওঠেনি, উল্টো একে অন্যকে ঘায়েল করতে ইংরেজদের সঙ্গে হাত মেলাতে থাকে। মারাঠা, নিজাম, হায়দ্রাবাদের রাজা এবং মির্জাফর ও ঘসেটি বেগমদের উত্তরসূরে মীর সাদিকের বিশ্বাসঘাতকতায় হার মানতে হয় টিপুকেও। এই সুযোগে গোটা ভারতের দখল নেয় ব্রিটিশরা। মহীশূরের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছে মোট চারবার। এর মধ্যে প্রথম যুদ্ধে জিতেন টিপু সুলতানের বাবা হায়দার আলী। 1767 সালে ইংরেজ ও হায়দ্রাবাদের নিজামের মিলিত বাহিনী মহীশূর আক্রমণ করে। তাদের হারিয়ে ইংরেজ অধিকৃত মাদ্রাজ জয় করেন হায়দার। সে সময় 17 বছর বয়সী টিপু 7,000 সেনার এক বাহিনীর নেতৃত্ব দেন। বীরত্ব ও সাহসিকতা দেখিয়ে পরাস্ত করেন ইংরেজদের। 1780 সালে আবার যুদ্ধ। পলেরুর সেই যুদ্ধেও ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নাস্তানুবাদ করেন টিপু সুলতান। কর্নেল উইলিয়াম বেইলির নেতৃত্বে ব্রিটিশ বাহিনীকে চেন্নাই থেকে কিছুটা দূরে পলেলুর গ্রামের কাছে অতর্কিতে আক্রমণ করেন তিনি। ভারতে ইউরোপীয় বাহিনীর সর্বপ্রথম হারে এই যুদ্ধেই। ফরাসি অফিসার বেনোয়েট ডি বৈগনে লিখেছেন, এরকম পরাজয়ের উদাহরণ ভারতে নেই। এভাবে কোম্পানির সবচেয়ে শক্তিশালী শত্রুতে পরিণত হন টিপু। বারংবার পর্যুদস্ত হয়ে ব্রিটিশরা টিপুকে বর্ণনা করেছে আগ্রাসী দানব ও ভয়ঙ্কর বর্বর হিসেবে। আসলে তিনি ছিলেন দূরদর্শী আর অকুতোভয়। শির দ্বারা সোজা রেখে ব্রিটিশদের বিপজ্জনক বহিরাগত বলতেন। 18 শতকের মাঝামাঝিতে ইউরোপের সামরিক উদ্ভাবন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতের যুদ্ধক্ষেত্রে বাড়তি সুবিধা দেয়। কিন্তু টিপুর সামরিক সম্ভার ছিল উন্নত, অপেক্ষাকৃত উন্নত বন্দুক এবং কামান ছিল তার। তার অশ্বারোহী বাহিনী উটের পিঠ থেকে রকেট ছুটত, তা দেখেই পরে রকেট বানায় ব্রিটিশরা। মহীশূরের কানারি ভাষায় টিপু শব্দের অর্থ বাঘ। 1750 সালের 20 নভেম্বর তার জন্ম। বাবা ছোটবেলায় তাকে বাঘের গল্প শোনাতেন। কিশোর বয়সে তিনি নিজেও পুষতে শুরু করেন প্রাণীটি। মিনমিন করে চলতে পছন্দ করতেন না টিপু। বলতেন, ভেড়া বা শিয়ালের মতো 200 বছর বাঁচার চেয়ে বাঘের মতো 2 দিন বাঁচাও ভালো। স্বাধীনতাকামীদের জন্য তাকে ভারতের বীর পুত্র বলা হয়। তিনি বিশ্বের প্রথম রকেট আর্টিলারি তৈরি করেছিলেন। একটি নতুন মুদ্রা ব্যবস্থা এবং ক্যালেন্ডারও চালু হয়। নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা ও রেশম শিল্পের বিকাশও করেছিলেন তিনি। বাবার মৃত্যুর পর সিংহাসনটি পছন্দ হচ্ছিল না টিপুর। 1782 সালে পিতার রাজপদের উত্তরসূরি হওয়ার পর কাঠের ফ্রেমে সোনার পাত বসিয়ে মণিমুক্তা ও রত্নখচিত নতুন সিংহাসন বানানো হল। 8 কোণা আসনটির মাঝখানে ছিল বাঘের মূর্তি। 8 ফুট চওড়া আসনটির রেলিং এর মাথায় ছিল স্বর্ণে তৈরি 10টি বাঘের মাথা। উপরে উঠতে দুধারে ছিল রূপার তৈরি সিঁড়ি। পুরো ব্যাঘ্রাসনটি ছিল বাঘের শরীরের মতো ডোরাকাটা। রাজ্যের প্রতীকও ছিল বাঘ। তিনি যে তলোয়ার ব্যবহার করতেন তার গায়েও ছিল ডোরাকাটা দাগ। হাতলে ছিল খোদাই করা বাঘের মূর্তি। 2023 সালের মে মাসে লন্ডনের রেকর্ড 1,40,00,000 পাউন্ড বা 186 কোটি টাকায় বিক্রি হয় 18 শতকের সে তলোয়ারটি। তার পোশাক ও রুমালও ছিল ডোরাকাটা। সৈনিকের পোশাকে থাকত বাঘের ছবি। তলোয়ার, বল্লম, বন্দুকগুলোর নল, কুদো, হ্যামারে আঁকা থাকত বাঘের প্রতিরূপ। রাজ্যের প্রধান প্রধান সড়কের পাশে বাড়ির মালিকদেরকে বাড়ির দেয়ালেও বাঘের ছবি আঁকার নির্দেশ জারি হয়। রাজবাড়িতে বেশ কয়েকটি পোষা বাঘ ছিল, কয়েকটি বাধা থাকত তার ঘরের দরজার সামনে। তবে মহীশূরের বাঘ বলার আসল কারণ ছিল অসাধারণ ক্ষিপ্রতা, দক্ষতা, বুদ্ধিমত্তা আর কৌশলপূর্ণ রাজ্য পরিচালনা। ইংরেজদের ঠেকাতে তিনি হাত মেলান ফরাসি সম্রাট নেপোলিয়নের সঙ্গেও। সিরাজউদ্দৌলা যেমন নিজের লোকের বিশ্বাসঘাতকতায় হেরেছেন, টিপুর ক্ষেত্রেও তাই হয়েছে। তার একাধিক মন্ত্রী সেনাপতিকে হাত করে ইংরেজরা। আশেপাশের রাজ্যগুলোও হাত মেলায় তাদের সঙ্গে। এভাবে নিজের দেশকে ভিনদেশীদের হাতে তুলে দেয় তারা। তৃতীয় মহীশূরের যুদ্ধের আগে ত্রিবাঙ্কুরের রাজা নিজের ডেরায় ইংরেজদের আশ্রয় দেন। এতে ক্ষিপ্ত হয়ে টিপু সুলতান 1789 সালে সে রাজ্যে আক্রমণ চালান। ফলাফলস্বরূপ তৃতীয় মহীশূরের যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত হয়ে যায়। 1 বছর পর যুদ্ধ শুরু হলে টিপুকে ইংরেজ, মারাঠা এবং নিজামের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হয়। সেবার নিজের অধীনস্থ বেশ কিছু এলাকা তার হাত ছাড়া হয়। তবুও হাল ছাড়েননি তিনি। 1799 সালে চতুর্থবারের মতো মহীশূরের যুদ্ধে মারাঠা, হায়দ্রাবাদের রাজা এবং ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামী হয়ে উঠেছিলেন। লর্ড ওয়েলেস্টের নেতৃত্বে এবং মির্জাফর ও ঘসেটি বেগমদের উত্তরসূরি মীর সাদিকের বিশ্বাসঘাতকতায় সংঘটিত এই যুদ্ধেই টিপু সুলতান মৃত্যুবরণ করেন। শ্রীরঙ্গপত্তনম গ্রামে কাবেরী নদীর একটি বদ্বীপে নির্মিত একটি দুর্গ থেকে রাজ্য শাসন করতেন তিনি। 1799 সালের 4 মে সে দুর্গেই তিনি নিহত হন। স্বদেশীদের বিশ্বাসঘাতকতা ছাড়াও টিপুর পরাজয়ের আরও কিছু কারণ ছিল। বাবার বাহিনীতে অশ্বারোহীদের সংখ্যা ছিল 32,000, পদাতিক সেনা ছিল 27,000। টিপু অশ্বারোহীর সংখ্যা নামিয়ে আনেন 16,000-এ। পদাতিক সেনা বেড়ে দাঁড়ায় 70,000-এ। বেতন দিতে মাস 30 দিনে না ধরে 35 দিন করেন টিপু। সেই বেতন আবার মাঝে মধ্যে বকেয়া পড়ে যেত, তাই অসন্তোষ ছিল সেনাদের মধ্যেও। আবার গোলন্দাজ বাহিনীতে ছিল বেশিরভাগ ইউরোপীয় ভাড়াটের সৈন্য। তারা যুদ্ধজয়ের চেয়ে জীবন রক্ষায় ছিল বেশি তৎপর। তার সেনাপতি সাদিক খানি হাত মেলান
ইংরেজদের সাথে। টিপুর মৃত্যুর পর তার ছোট ছোট দুই শিশুকে বন্দি করেন কর্নওয়ালিস। বলেছিলেন বিদ্রোহ হলে মেরে ফেলা হবে তাদেরকে। বাস্তবে দুই সন্তানকেই উচ্চশিক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়। তারাই ছিলেন ভারতের প্রথম মুসলিম উচ্চশিক্ষিত পরিবার।